সপ্তাহ যেতে না যেতেই জমে উঠেছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা নতুন নতুন ডিজাইন আর বাহারি সব পণ্যের পরশরা সাজিয়ে মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি প্রায় সাড়ে চার শতাধিক প্রতিষ্ঠান সংসারের প্রয়োজনীয় পণ্যটি বেছে নেওয়ার পাশাপাশি নিজেকে সেলফি বন্দি করে মেলার সাতসজ্জার সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা চট্টগ্রাম থেকে হাবিবুল্লা ইমনের ক্যামেরায় রিপোর্ট করেছেন আব্দুল কাদের শুরু থেকেই জমে উঠেছে চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশ ছেলেবুড়ো সহ সকল বয়সী মানুষ প্রতিনিয়ত এখন ভিড় করছে মেলায় থাইল্যান্ড ভারত ইরান ও কোরিয়া থেকে উদ্যোক্তারা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছে প্রতিবারের মতো এবারও পার্টনার কান্ট্রি হয়েছে থাইল্যান্ড মেলায় বিদেশি প্যাভিলিয়নের সাথে দেশি স্টলগুলোর এমন সাজসজ্জায় খুশি দর্শনার্থীরা গতবারের তুলনায় এবার দেখলাম ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই অনেক সুন্দর মেলায় আমি আসলে এবার ফার্স্ট টাইম আসতাম ফার্স্ট টাইম এসে ভালোই লাগতেছে আমি মা আর বাবার সাথে মেলায় এসেছি মেলায় এসে আমার অনেক ভালো ভালো লাগছে আসলে এই মেলাটার জন্য অপেক্ষা করে থাকি কখন এই মেলাটায় আসবে নিরাপত্তার বিষয়ে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে পুলিশ প্রশাসন বেশ কঠোর অবস্থানে আছেন গেটে ঢুকতেই আমি বাম পাশে দেখলাম পুলিশ প্রশাসনের রয়েছে মেলায় প্রথমবারের মতো পুলিশের সেবা পাবেন আগত দর্শনার্থীরা এমনটি জানালেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই কর্মকর্তা বক্তাদের কাছে পরিচিত করা এবং এই পণ্যগুলা দেশের বাইরে রপ্তানি করে ফরেন কারেন্সি আর্ন করে আমাদের অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য অবদান রেখে আসছে মেলা মেলা মেলার সার্বিক নিরাপত্তার জন্য র্যাব ডিজিএফ পুলিশ মাধ্যমে এটা পর্যবেক্ষণ করা হচ্ছে নিরাপত্তার বিষয় প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে মেলা তবে এবারের প্রবেশ মূল্য দশ থেকে বেড়ে বারো টাকা নির্ধারণ করা হয়েছে দিন যতই গড়াবে মেলায় দর্শনার্থীর সমাগমও আরও বাড়বে এমনটি আশা আয়োজকদের আব্দুল কাদের কর্ণফুলী সংবাদ Chattogram